এই হচ্ছে আমাদের ভাইয়া সুমি হাজবেন্ড। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে সুমিকে আসলে এরকম একটা মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আমাদের এরকম অনেকেই আছে যে হাজবেন্ড ওয়াইফ চাচ্ছে, জব করে, সে চাচ্ছে যে আমি বাইক চালিয়ে যাবো, এরকম একটা সুবিধা আমি নেব, কিন্তু হাজবেন্ড অনেক সময় দিতে চায় না। কিন্তু সেক্ষেত্রে ভাইয়া আসলে অনেক ব্যতিক্রম, এজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনি অনেক আগ্রহ করে ওকে নিয়ে এসেছেন, এখনো আসলে আজকে 4 দিনে ও সেফলি পাতুলে রাইড করতে পারছে, এক্ষেত্রে আপনার ফিলিংসটা কি? 4 দিনে এত ভালো চালাইতে পারবে আমি কল্পনা করি নাই। তো যে চালাইতেছে তারা অনেক ধন্যবাদ, অতি অল্পতে আসতে করার জন্য। তো আরো পুরোপুরি ফুল ইঞ্জিন চালাইতে পারলে আমি বাইক কিনে দেবো ইনশাল্লাহ। আমি চাই সে বাইক চালাই তার স্কুলে যাও। সেইকে অনেক ধন্যবাদ এরকম একটা মহৎ উদ্যোগের জন্য। আসলে এরকম একটা উদ্যোগের কারণে মেয়েরা অনেকে ইচ্ছা থাকলেও পারতো না, আর মূলত বাইক দিয়া প্রশিক্ষণ দেওয়াটা কঠিন, তার থেকে স্কুটি দিয়ে প্র্যাকটিসটা অনেক সহজ হয়, সবার জন্য চালানোটাও সহজ হয়। স্কুটি চালাইতে পারলে এবার আস্তে আস্তে সে সাহস বাড়িয়ে দেয়, তারপর সে বাইকও চালাইতে পারে। এই কারণে এই উদ্যোগটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের আরো আরো সাকসেস কামনা করি। তুমি বলছো আমার বাইক কিনে দেবা, সেটা তাড়াতাড়ি কিনে দেবা। আমি প্রেজেন্ট হচ্ছি পটুয়াখালী সর্বপ্রথম এবং একমাত্র নারী স্কুটি প্রশিক্ষণ কেন্দ্র লেডি বাইকার পটুয়াখালী থেকে। তো আজকে সুমি হচ্ছে 5th ডে এন্ড লাস্ট ডে। তো লাস্ট ডে তে আজকে সুমি প্র্যাকটিস করবে যে আমার বাইক চালানোর ক্ষেত্রে যেসব টুলস আছে, রোড স্ট্র্যাটেজি আছে, ওগুলো মেনে কিভাবে সে বাইক আসলে একটা বিজি রোডে যে সে কিভাবে চালাবে সেটা প্র্যাকটিস আসলে সে এখন করবে। আর ইনশাল্লাহ আমার বান্ধবী খুব তাড়াতাড়ি বাইক কিনে ফেলবে এবং আমার সহযাত্রী হবে। আমি যখনই চলবো, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন বাইক চালানো শিখে যাই, এটা শুধু যেহেতু আমি মেয়েদের ট্রেনিং দিচ্ছি, তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি যে সবাই আসলে দেখা গেছে যখন আমি এক্সিলেটর দিয়ে চালাতে পারি তখন কি করি, আমি পিকআপ দিয়ে শুধু চালাতে পারলেই হবে না, আমার এক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে আমার মানতে হবে। এটা সবার জন্য, অনেককে দেখেছি যে কেউ চালায় যে তার আসলে লুকিং গ্লাস একদমই নেই, তাকাবে তো দূরের কথা, তার লুকিং গ্লাস নেই। তো আমি যখন রাস্তায় চালাবো তো খেয়াল করব, যখন আমি প্র্যাকটিস করব যে আমি যখন টার্ন করছি তখন লুকিং গ্লাস আমার তাকাতেই হবে, আমার 8 থেকে 10 সেকেন্ড পরপর আমার লুকিং গ্লাসে তাকাতে হবে যে আমার পিছনে কে আসলো, ওভারটেক করলো কি না। ওকে, আসলে সত্যি কথা বলতে ও প্রথম যেদিন বাইক এসে ধরেছিল আমার মনে হয়েছিল যে ওর হয়তো বা কিছুটা সময় লাগবে, বাট এখনও এমনভাবে স্টার্ট করেই ও এমনভাবে রান হওয়ার পরে পাটা তোলে মনে হয় যেন আসলে অনেকদিন চালিয়েছে। তো আলহামদুলিল্লাহ সে ভালোই চালাচ্ছে। গুরুত্বপূর্ণ একটা ওর সাথে আমি এটা মানে সবার উদ্দেশ্যে আমার বলা, জাস্ট ও এখন আছে এটা না, আমার কাছ থেকে যারা শিখে গেছে ইভেন যারা চালাচ্ছে সবার আসলে রোড স্ট্র্যাটেজি যেটা আছে ওটা আসলে মেনটেন করেই আমার মনে হয় বাইকটা চালানো উচিত। কারণ আমরা যখন হাইওয়েতে চালাই কিংবা আমরা যখন শহরের ভিতরে চালাই তখন আমরা সিঙ্গেল ওয়ে যেটা আমরা ইউজ করি, সিঙ্গেল ওয়েতে আমার কোনো রোড ডিভাইডার থাকে না, তো আমরা দেখা গেছে এপাশ থেকে ওপাশ থেকে আসা যাওয়া লাগে, তখন ওভারটেক করা লাগে, আমার লুকিং গ্লাস মাস্ট বি এবং হর্ন, লুকিং গ্লাস, হর্ন, ইন্ডিকেটর যথাযথ তো ব্যবহার করব, প্লাস আমি গতিটা অত বাড়াবো না, আসলে কথাই তো আছে যত গতি তত ক্ষতি, বেশি গতি সবসময় ক্ষতি, অতএব আমি গতিটা কন্ট্রোলে রাখবো।